ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب الله تعالى ছোট্ট ছোট্ট সোনামণিরা আল্লাহ সে মা বন্ধ যারা হাত বাড়িয়েছে আল্লাহ সবাইকে তোর মাহবুদের দরবারে ভিক্ষুকে এনে আসামির বেশি দোকানা করে তার হাত বাড়িয়েছে আল্লাহ দয়া করে মায় করে কবর মঞ্জুর করে নাও আল্লাহ তাআলা হাদিয়া যা মঞ্জুর করে নিয়েছ লক্ষ কোটি কোটি মারিয়াম উম্মতের খন্দরে মাওলানা বিদ নবী রাহমাতুল আলামিন নবীজির রওজা সুনান মদিনায় কবুল আর মঞ্জুর করে নাও নবীজির সমস্ত সাহাবাই কেরাম আম্বিয়া ইসলাম সাহাবাই কেরাম পীর বুজুর্গানে দিন যা যা এখানে ঘুমে আছে আল্লাহ সকল আর রহম মোবারকে বসায় দাও আল্লাহ তাআলা আল্লাহ তাফসীর কোরআন মাহফিল কে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ তাআলা আল্লাহ আজকে আমন্ত্রণ এসেছি আল্লাহ মাওলানা জসীমউদ্দিন সাহেব আল্লাহ তিনাকে নেক হায়াতে তৈয়বা দান করে দাও আল্লাহ আল্লাহ আমার প্রত্যেক ভাইয়ের নেতৃত্বে এই মসজিদ সমাজ আল্লাহ এই কিন্তাগারের সহকারে আল্লাহ এলাকা সুন্দর পরিচালনা হচ্ছে আল্লাহ তুমি কবুল করে নাও মঞ্জুর করে নাও আল্লাহ তাআলা তাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি বংশধর নানা যে যেখানে ঘুমিয়ে আছে আল্লাহ সবাইকে মাফ করে দাও আল্লাহ প্রত্যেকের কবর গুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ বংশের মানুষ গুলো যেমন দুকার কবরে আল্লাহ একটা কবর আজাব দিও না আল্লাহ একটা কবর আজাব দিও না আল্লাহ দয়া করে মায়া করে আল্লাহ আমার ভাই জানদারকে দেখ হায়াতে দিয়ে বেদান করে দাও রে আল্লাহ আল্লাহ আজকের মাহফিলের প্রধান বক্তা বিশেষ মেহমান আমার আল্লাহ অত্যন্ত প্রিয় শ্রদ্ধা ভাজন আল্লাহ জনাব হযরত মাওলানা হাফেজ মুফতি আল্লাহ ইব্রাহিম খলিল সাহেবকে আল্লাহ নেক হায়াতে দিয়ে বেদান করে দাও ইলমে বরকত দান করে দাও আল্লাহ তাআলা বংশের মানুষ গুলো অন্ধকার কবর সবাই মাফ করে দাও আমার ভাই জানের কণ্ঠের আওয়াজকে সারা পৃথিবীর মধ্যে ছড়ায় দাও রে আল্লাহ আল্লাহ তাআলা আমার সুদা বিন্দুরা আল্লাহ আমার মুরব্বি বাবারা যুবকেরা আল্লাহ আমার আপনারা পড়তেন সে বা পূর্ণদের টাকা দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া আজকের মাহফিলটা সুন্দরভাবে সাজা হইলো আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তাআলা এই বাইতুল ফালাম এই বড়রা উপজেলার মধ্যে আল্লাহ এই বাইতুল ফালাম একটা মসজিদ নির্মাণ হবে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ চেয়ারম্যান নাম্বার আল্লাহ গ্রামের আল্লাহ যারা প্রতিনিধি যারা যে যে টাকা দিয়ে বুদ্ধি দিয়ে আজকে দান করলো আল্লাহ তুমি প্রত্যেকের দান গুলো কবুল করে নাও দান বুঝে মান বুঝে দুনিয়া ও আখিরাতে তুমি বেড়ে দাও আল্লাহ বালা মুসিবত বিপদ আপদ গুলো দূর করে দাও সকল সমস্যা গুলো সমাধান করে দাও আল্লাহ অনেকের মানাই রে আল্লাহ অনেকের আব্বা নাই আমার তোমার আল্লাহ প্রত্যেক জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ এই দুনিয়ার মায়া আমাদেরকে একদিন ছাড়তে হবে আল্লাহ মৃত্যু দিও আল্লাহ গ্রামবাসীর উপর থেকে আল্লাহ অনেক অসুস্থ আছে বিমারি আল্লাহ অনেকে প্রবাসী আছেন আল্লাহ সবাইকে নাকি হায়াত আবেদন করে দাও আল্লাহ বাংলাদেশে যারা প্রবাসী আছেন সবাইকে নাকি হায়াত আবেদন করে দাও আমার প্রবাসী ভাইদেরকে এই মসজিদের প্রতি আল্লাহ নেক খেয়াল দৃষ্টি রাখার তৌফিক দাও রে আল্লাহ সমাজের প্রত্যেক মানুষকে যেন আল্লাহ মিলেমিশে এইভাবে পাঁচ ওয়াক্ত নামাজ জুমার নামাজ সহকারে ভালো ভালো নেক কাজ গুলো এইখানে সমাজ নেতৃত্ব গুলো চলতে পারে আল্লাহ সেই তৌফিক দাও কেমন রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা
কামা রব্বায়ানি সাগীরা, আল্লাহ তাআলা আমার মা বোন গ্রহণ করেছে, আমার মা বোনদেরকে এক হায়াত প্রদান করে দাও, সুস্থ রাখো, ভালো রাখো গো, যদি কঠিন রোগ থেকে বিমার থেকে হেফাজত করো আল্লাহ, পরিবার প্রতি রহমত নাজিল করো আল্লাহ, যারা পরীক্ষা দিচ্ছে এসএসসি পরীক্ষার্থী আল্লাহ ফাজল কামে পরীক্ষা দিচ্ছে আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও আল্লাহ, সমস্ত পরীক্ষার্থীকে কবুল করো, সবাইকে নামাজি বানায় দাও আল্লাহ, তোমার ইসলামের আলোকে তুমি আল্লাহ বাংলাদেশকে আল্লাহ ইসলামের জন্য কবুল করো আল্লাহ, ইসলামের ছায়া তুলে সবাইকে তুমি কবুল করো, ইসলাম বিদ্যাকে হেদায়ত দান করো আল্লাহ, কোরআন এবং ইসলাম মেনে জীবন যাপন করার তৌফিক দাও আল্লাহ, আল্লাহ ইসরায়েলি বাহিনী থেকে আমাদের ফিলিস্তিনি মা বোনদেরকে হেফাজত করো আল্লাহ, আল্লাহ তাআলা আমার ফিলিস্তিনি মা বোনরা বাবারা ছোট্ট ছোট্ট সোনা মরিনা খাইতে পারতেছে না, চলতে পারতেছে না, পানির খোদা তো তৃষ্ণার্ত আল্লাহ, তাদেরকে তুমি গায়েবের মত উদ্ধার করো আল্লাহ, আল্লাহ আমার ফিলিস্তিনি মা বোনদের প্রতি তোমার গায়েবের সাহায্য মদত করো আল্লাহ, আল্লাহ গায়েবের সাহায্য দান করো আল্লাহ, আল্লাহ এলাকাবাসীকে তুমি নাকি হায়াত দান করো সবাই, আল্লাহ এলাকাবাসীকে সবাই মিলে মিশে এক নেকা চলার তৌফিক দাও আল্লাহ, ইসলামের কাজে সবসময় সামনে দিকে এগিয়ে যাওয়ার তৌফিক দাও আল্লাহ, সকল রকমের বেলা মুসিবত বিপদ আপদ দূর করে দাও, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সাগীরা, আল্লাহ তাদের মা বাবা বেঁচে আছে না খায়ত প্রদান করে দাও, মায়ের ফুটা দুধের দাম কাটিয়া গায়ের চাম, বাপুষ্পা নেই লোরি নির্শোধ হবে না, এমন দাঁড়া দি ভাবে কেউ হবে না আমার মা গো, ওরে প্রসবের কি বেতাপ মা জানে সে কথা, মরিয়াও গিয়া মায়ের মরণ হইল না, মায়ে টাকিয়া সন্তানের দায়, মায়ে টাকিয়া সন্তানের দায়, ও কালে মা প্রণহারায়, এমন মায়েরে তোমরা ভক্তি করো না, এমন দ্বারা দিয়ে ভাবে কেউ হবে না আমার মা গো, বাবা শুধু বাবা নয় একে সৈনিক, কেটে যা জীবন সে তো দৈনিক, সংগ্রামী সাজে সংগ্রামী আল্লাহ, বাবা মা কত কষ্ট করছে আমাদের জন্য আল্লাহ, আমাদের সবাইকে মুখ আমাদের কবুল করে দাও আল্লাহ, নবী যে রোজ আমাদেরকে নসিব করে দাও, আমাদের সবাইকে মক্কা মদিনায় আল্লাহ কবুল করে নাও, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজি রওজা, মনে বড় আশা ছিল যাব আরব সাগর পাড়ি দেব, যাব নবীর দেশে পাখি নাই রে যেতা জানাতে বড় করে, ওই আমার শেষে সম্ভাল করি কি উপায়, মনে বড় আশা ছিল কে যাও রে ভাই কে যাও তুমি নবী জিরাও জাম, এ গরিবের সালাম খানি নবী জিরে দিও, ও আমার শেষে সম্ভাল নাই আশা আছে সম্ভাল নাই করি কি উপায়, মনে বড় আশা ছিল আল্লাহ আমরা সবার মক্কা মদিনে কবুল করাম, আজ একদিন মালাকুল মুজাজ্জাল দারে যাবে আল্লাহ তাআলা, ওই কঠিন বাবা মুসিবতের সময় মৌতের দিনে নবীর জবানে পায় দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।